মাত্র এক বছরের ব্যবধানে বদলে গেল হাস্যোজ্জ্বল এই ছবির মুহূর্ত। এখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন গর্ভধারিণী বা, আর রাজীব আছেন বিসিবির দেয়া নিষেধাজ্ঞায়। মায়ের চিকিৎসার খরচ চালাতে তাই রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি, স্পষ্ট করে বললে কার্যত বন্ধই। শাহাদাত হোসেন রাজীব, টাইগার ক্রিকেটের এক ভুলে যাওয়া স্মৃতি। প্রতিভা নিয়ে সংশয় ছিল না কোনোদিনই, তবে কখনো গৃহ পরিচালকাকে নির্যাতন, কখনো সতীর্থের গায়ে হাত তোলা, নানা কারণে দেশের ক্রীড়াঙ্গনে নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সবশেষ 2019 সালে আরাফাত সানি জুনিয়রকে শারীরিক লাঞ্ছনার দায়ে নিষিদ্ধ হন 5 বছরের জন্য, পরে তা কমিয়ে করা হয় 3 বছর। এখন পার করছেন কঠিন সময়, তাই তো মায়ের চিকিৎসার জন্য হলেও ক্রিকেটে ফিরতে চান লাল সবুজের জার্সিতে 123 উইকেট নেয়া রাজীব। আমার আম্মার অবস্থা অনেক খারাপ এখন বর্তমানে, কারণ কোভিডের আগে অনেক ভালো ছিল, ওই সময় ফার্স্ট স্টেজ ছিল, বাট এখন লাস্ট স্টেজ হয়ে গেছে। তো এখন আমার ক্রিকেটে ফিরাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে, তো ওই কারণে আমি আপনার ক্রিকেট বোর্ডে আপনার যেদিন বাংলাদেশ টিম চলে যায় সেদিন আমি আপনার অ্যাপ্লিকেশন করছিলাম, তো অ্যাটলিস্ট যে ফার্স্ট ক্লাস মানে ম্যাচটা যে খেলার মানে খেলতে যে পারি ওটার জন্য, যে ওটা একটু সুযোগ করে দিলে আমার জন্য অনেক বেটার হয়। নিষেধাজ্ঞা থাকার পরেও গেল 2 দিন অনুশীলন করেছেন মিরপুরের একাডেমি মাঠে, তবে সেখানে অনুশীলনেও এসেছে নিষেধাজ্ঞা। রাজীব বলছেন নিজেকে ফিট রাখাই এখন বড় চ্যালেঞ্জ তার। গামিনি ডাকার পরে তখন আমাকে বলতেছে যে শাহাদাত তুমি তো আর কোনো বোলিং করতে পারবে না এখানে, এটা আর কি অনেক কষ্টকর একটা বিষয়। সবচেয়ে বড় কথা কি আমি না জানতাম না এই জিনিসটা, যে আপনি কেউ যদি সাসপেন্ড হয় ঠিক আছে তার অ্যাক্টিভিটিস বা ক্রিকেট বোর্ডের কোনো অ্যাক্টিভিটিস সে করতে পারে না। যদি জানতাম তাহলে মনে হয় হয়তো বা আমি আর ওইখানে মিরপুরে যাওয়া হইতো না, তো না জেনে আমি গেছি। তো এখন জানার পরে আজকে আর কোথাও যাই না, আজকে হয়তো বা এখানে জিম করব, যেখানে পাবো সুযোগ পাবো সেখানে করব। কঠিন সময়ে অনুশোচনায় পড়ছেন শাহাদাত, ক্ষমা চেয়ে কথা দিচ্ছেন ভুলের হবে না পুনরাবৃত্তি। অন্য কোনো বিজনেস বা কোনো কিছু আমার দিক দিয়ে হবে না, একমাত্র শুধু ক্রিকেট বাদে, এতটুকু আমি ইনশিওর করতেছি নেক্সট টাইম আমার দিক দিয়ে এরকম কোনো কিছু হবে না, কোনো ঘটনাতে আমি থাকবো না ইনশাআল্লাহ। শাস্তি কমানোর বিষয়ে শাহাদাত হোসেন রাজবীর করা আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে আগামী কয়েকদিনের মধ্যে। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা।